নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতা। আজকের রেসিপি এঁচোড়ের দম বিরিয়ানি। চিকেন মাটন বিরিয়ানি তো আমরা খাই, এঁচোড়ের বিরিয়ানি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই সিজনে এঁচোড়ের বিরিয়ানিটা বানিয়ে ট্রাই করে দেখুন। এখন এই বেশ গরমে এঁচোড়ও ভালো পাওয়া যাচ্ছে, আর যারা মাছ মাংস খান না তাদের জন্য এটা খুবই ইজিলি ভেজ এঁচোড় বিরিয়ানিটা ট্রাই করতে পারেন। স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। এই রেসিপিটা বানাতে কী কী লাগছে একবার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করে নিন। প্রথমেই বিরিয়ানির জন্য চালটাকে ভিজিয়ে রাখবো। আমি এখানে 500 গ্রাম দেরাদুন চাল নিয়েছি। চাল ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রেখে দেব। চাল আগে থেকে ভিজিয়ে রাখলে বিরিয়ানির ভাত যেমন সময় কম লাগে হতে, তেমনই চালের দানাগুলো বেশ বড় বড় লম্বা লম্বা হয় রান্নার পর। বিরিয়ানির চালটা ভিজিয়ে এবার বিরিয়ানির মশলাটাকে বানিয়ে নেব। বিরিয়ানির মশলা বানানোর জন্য একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিয়েছি 12টা ছোট এলাচ। এর সাথে দিয়ে দিয়েছি 2টো জয়িত্রী, 2 থেকে 3টে মাঝারি সাইজের দারচিনি, 1 চা চামচ শাহ জিরে, অল্প কয়েকটা লবঙ্গ, 1 চামচ গোটা গোলমরিচ আর অর্ধেক একটা জায়ফল। এই সব কিছুতে মিক্সিতে গুঁড়ো করে নেব। বিরিয়ানির মশলা গুঁড়ো এখন রেডি। এলাচের খোসাগুলোকে জাস্ট এমনি ফেলে দেব। এবার মিক্সির ঢাকাটা বন্ধ করে এটাকে একটা সাইডে রেখে দেব। বিরিয়ানির মশলা বানিয়ে নিয়ে এবার এঁচোড়টাকে ভাপিয়ে নেব। তার জন্য আমার এখানে 1 কিলো এঁচোড় রয়েছে, বেশ বড় বড় সাইজের টুকরো করে কাটা এঁচোড়গুলো। বিরিয়ানির জন্য কিন্তু এই সাইজটাই একদম বেশ পারফেক্ট। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে এঁচোড় ভাপানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কড়াইতে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ফুটে উঠতে পারে। জলটা এখন ফুটে গেছে। এবার ফুটন্ত জলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এঁচোড়ের বড় বড় টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আবার ঢাকা বন্ধ করে 8 থেকে 10 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব। এর বেশি কিন্তু ভাপাবেন না, তাহলে কিন্তু এঁচোড় বেশি গলে যাবে। এবার গ্যাস অফ করে এঁচোড়গুলোকে জল ঝরিয়ে এটাকে একটু ছেঁকে নেব। এঁচোড় ভাপানো এখন রেডি। বাঙালি বিরিয়ানিতে কি আলু না হলে চলে? তাই লাগছে আলু। আমি এখানে বেশ বড় বড় সাইজের 2টো আলু নিয়েছি। 1টা বড় আলুকে আমি 4টে টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল। এই গরম তেলে এবার পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। তার জন্য 1টা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরি ঝিরি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ছাঁকা তেলে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজবেন না, এটা হালকা বাদামি রং ধরলেই এটাকে তুলে নেব। পরে এটাকে হাওয়াতে একটু ছড়িয়ে রেখে দিলেই এমনিতে এর পর কালারটা একটু ডার্ক হয়ে যাবে। কিন্তু আপনি যদি বেশি ডার্ক করে ভাজেন তাহলে পরে কিন্তু এটা বেশি তিতকুটে লাগবে। পেঁয়াজটা ভেজে এবার তুলে নিলাম। পেঁয়াজটাকে এরকম টিস্যু পেপারের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর ধুয়ে রাখা আলুতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার এই নুন হলুদ লাগানো আলুগুলোকেও ছাঁকা তেলে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আলু আর পেঁয়াজের বেরেস্তা ভেজে এরকম একটা টিস্যু পেপারে তুলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যেতে পারে। এইবার আবার কড়াইয়ে ওই অবশিষ্ট তেলেই ভাপিয়ে সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এঁচোড় দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু বুঝে দেবেন, কারণ এঁচোড় ভাপানোর সময়তেও নুন দিয়েছিলাম।
এবার এঁচোড়টাকেও 2 মিনিট গ্যাস একদম হাই ফ্লেমে রেখেই বেশ উল্টে পাল্টে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এঁচোড়গুলোকেও একটু একটা অন্য পাত্রে তুলে নেব। এবার গ্রেভির জন্য নিয়ে নিয়েছি 3টে বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটা পেস্ট বানিয়ে নেব, তাই পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে মিক্সিং জারে দিয়ে দেব। জল ছাড়াই এই পেঁয়াজের পেস্টটাকে বানাতে হবে। পেঁয়াজ বাটাও এখন রেডি। আর লাগছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, এটারও মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার এঁচোড়টাকে কষিয়ে নেব। তার জন্য কড়াইতে 4 টেবিল চামচ তেল গরম করে একে একে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 4 থেকে 5টা ফাটানো ছোট এলাচ, ছোট দারচিনির টুকরো, কয়েকটা লবঙ্গ, আর দিলাম একটা বড় এলাচ। গোটা গরম মশলাগুলোকে তেলে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটাটাকে। ভালো করে ধৈর্য ধরে পেঁয়াজটাকে বেশ বাদামি করে ভেজে নিতে হবে। এটা হতে প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। সমানই নাড়াচাড়া করে যেতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ এখন হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে এটাকে কষিয়ে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। টমেটো বাটাটা দিয়ে যতক্ষণ কষছে গ্যাস কমিয়ে বানিয়ে নেব একটা মশলার পেস্ট। এই মশলার পেস্টটা বানাতে আমার লাগছে 150 গ্রাম টক দই। এটা আমার ঘরে পাতা টক দই। একটা কাঁটা চামচ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইবার এই ফেটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 7 মতো নুন। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এইদিকে কড়াইয়ে টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দইয়ের সাথে বানানো মশলাটাকে এখনই এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট এটাকে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা সরিয়ে দেখাচ্ছি সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়। এবার ভালো করে মাংস যেভাবে আমরা কষাই সেভাবেই এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট এভাবেই একটু কষাতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার গরম জল। বিরিয়ানির জন্য যেহেতু বানাচ্ছি তাই গ্রেভিটা একদম ড্রাই হবে, তাই বেশি কিন্তু জল দেবেন না। ভালো করে জলটাকে মিশিয়ে এটাকে একটু ফুটতে দেব। জলটা যেই ফুটতে শুরু করবে তখনই ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কম করে 15 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। 15 মিনিট পর ফিরে এলাম, আলু এঁচোড় সুন্দর রান্না হয়ে গেছে। মাঝে আমি 1 থেকে 2 বার একটু নেড়ে দিয়েছিলাম। এইবার 1 চামচ বিরিয়ানির মশলাটাকে ছড়িয়ে 2 মিনিট একটু রান্না করে নেব। বিরিয়ানির মশলা কিন্তু শেষে দেবেন, আগে কিন্তু মশলা কষানোর সময় দেবেন না। ভালো করে বিরিয়ানির মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। বিরিয়ানির ভাতটাকে এবার বানিয়ে নেওয়ার পালা। তার জন্য গ্যাসে ডেকচি বা কোনো হাঁড়িতে দিয়ে দেব জল। এইবার একে একে
জলে দিয়ে দেব দুটো তেজপাতা, পাঁচ থেকে ছটা ছোট এলাচ, অল্প কয়েকটা লবঙ্গ, একটা স্টার অ্যানিস, দুটো বড় এলাচ, এক টেবিল চামচ সাদা তেল আর বেশ খানিকটা নুন, যাতে ভালো করে ভাতের মধ্যে নুনটা ঢোকে। এইবার হাঁড়ির ঢাকা দিয়ে দেব জল ফোটার জন্য। জল যেই টকটক করে ফুটতে শুরু করবে, ভিজিয়ে রাখা চালগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব। যেহেতু চাল প্রায় এক ঘন্টা ভেজানো ছিল, তাই বেশিক্ষণ লাগবেই না এটা রান্না হতে। চাল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একদম ফ্লেম হাইতে রেখে জাস্ট একটা বয়েলের আশা অবধি অপেক্ষা করব। ভাতে প্রথম বয়েল এখন এসে গেছে, ভাতটা একটু চেক করে নেব। ভাত এখন একদম রেডি, সাথে সাথে মাড়টা গেলে নেব। ভাতটা কিন্তু আমাদের 90% অবধি ভাতটাকে বানাতে হবে। ভাতের ফ্যান ঝাড়িয়ে ভাতটাকে কোনো ছড়ানো থালা বা ঝুড়িতে এরকম করে ছড়িয়ে একটু রেখে দেব। এইবার বিরিয়ানির দামে বসাবো, তার জন্য একটা ছড়ানো হাঁড়ি বা মোটা বেসের কড়াই নিয়ে নিতে হবে। আমি একটা মোটা বেসের কড়াই নিলাম, কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। এবার হাত দিয়েই ভালো করে হাঁড়ির চারিদিকে ঘিটাকে ভালো করে স্প্রেড করে নেব। এবার ফার্স্ট লেয়ারে যাচ্ছে এঁচোড়। এঁচোড় আর আলু দিয়ে ফার্স্ট লেয়ারটাকে ভালো করে সাজিয়ে নেব। এরপর সেকেন্ড লেয়ার যাচ্ছে ভাতের। সমান করে ভাতের সেকেন্ড লেয়ারটাকে সাজিয়ে নেব। ভাতের লেয়ার পুরো দিয়ে এইবার উপর থেকে বেশ খানিকটা ঘি এরকম করে ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দেব বিরিয়ানির মশলা, যে মশলাটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম, এরকমই হাত দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব। আর দিয়ে দেব অল্প একটু নুন, খুব সামান্য কিন্তু নুন দেবেন। এবার আবার এক লেয়ার এঁচোড় আর আলু দিয়ে দেব। ভালো করে সমানভাবে এঁচোড় আর আলুটাকে স্প্রেড করে দেব। আবার টপ লেয়ারে ভাত যাবে, ভাতের লেয়ার দিয়ে পুরো লেভেল করে দেব। ভাতের লেয়ার দিয়েও এখন কমপ্লিট। আবারও ভাতের টপ লেয়ারে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ঘি। ঘি দেওয়ার পর বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব। নেক্সট ছড়িয়ে দেবো অল্প একটু নুন, নুনটা কিন্তু খুবই অল্প দিতে হবে। আর তারপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এখন পেঁয়াজের বেরেস্তা দেখেই বুঝতে পারছেন তো, ভাজার পরে হাওয়ায় রাখার পরে এটার এখন কতটা ডার্ক কালার এসে গেছে আর বেশ ক্রিস্পিও। এবার একটা মিক্সচার বানাবো। একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ দুধ, এর সাথে অল্প একটু লেমন ইয়েলো কেশর রং মিশিয়ে দিলাম। আপনারা চাইলে অরিজিনাল কেশরও দুধে ভিজিয়ে দিতে পারেন, কিন্তু এই লেমন ইয়েলো পাউডার কালারটাতে রঙটা কিন্তু দুর্দান্ত আসে। এর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কেওড়ার জল, বেশি নয় কিন্তু খুব সামান্য দিতে হবে, একদম 1 চামচ। আর দিলাম 1 চা চামচ গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি জাস্ট 2 ফোঁটা মিঠা আতর। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে বিরিয়ানিতে দিলে মেশাতেও খুব সুবিধে হয়। এগুলো বিরিয়ানির মোগলাই সেন্টটা ভালো আনে। এইবার এই দুধের মিক্সচারটা এখন রেডি। এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে গোল করে একটা আউটার সার্কেল বানিয়ে নেব, আর ভেতরেও একটা সার্কেল বানিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব অল্প কিছুটা ধনে পাতা আর মিন্ট পাতা, মানে পুদিনা পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, বিরিয়ানিতে অনেকেরই ধনে পাতা পুদিনা পাতা পছন্দ করেন না, ভালো না লাগলে দেওয়ার কোনো দরকার নেই, এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে দেব কড়াইয়ে। ঢাকনাটাকে মেখে রাখা আটা দিয়ে ভালো করে চারিদিকে ঢাকার মুখটাকে সিল করে দেব। এবার গ্যাসে বসিয়ে দেবো একটা মোটা চাটু,
ডাইরেক্ট হাঁড়ি বা কড়াই কিন্তু গ্যাসে বসাবেন না। আগে একটা এরকম মোটা পুরু বেসে তাওয়া বসাবেন। তাওয়া ভালো করে গরম হলে বিরিয়ানির হাঁড়ি বা কড়াইটাকে বসিয়ে দেবেন। প্রথম 5 মিনিট গ্যাস থাকবে হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে দেব একদম সিমে, মানে একদম লোতে থাকবে। এইভাবেই 25 মিনিট এটাকে দমে রেখে দেব। 25 মিনিট হয়ে যাওয়ার পরও কিন্তু সাথে সাথে ঢাকনা খুলবেন না, গ্যাস অফ করে 15 মিনিট এমনি এটাকে রেস্টে রেখে দিন। বিরিয়ানি হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে বিরিয়ানিটাকে একটু রেস্টে রাখাটা কিন্তু ম্যান্ডেটরি। এইবার ফাইনালি খুলে দেখাচ্ছি। ঢাকনা থেকে আটাগুলো খুলে নেব যাতে ঢাকনাটা খুব ইজিলি খোলা যায়। এবার হাতা দিয়ে ওপর নিচ ভালো করে লেয়ারগুলোকে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়ের বিরিয়ানি এখন ডান, শুধু পাতে পড়ার অপেক্ষা। আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক আর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আরও ভালো ভালো রেসিপি বানানোর মোটিভেশন আসে। ডু শেয়ার দিস রেসিপি। আমার আপকামিং রান্নার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনে পাশের বেল আইকনটায় ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।